আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমার বন্ধু ডাইল করতেছে, তো আমরা এখন যাচ্ছি আমার বন্ধুর উদ্দেশ্যে। দেখবো আজকে কি ডাইল করে। আমরা অবশেষে চলে আসলাম বন্ধুর কাছাকাছি, দেখা যাক বেচারা কি করে এখানে। এগুলো হচ্ছে ডাল খেত, এগুলো হচ্ছে মিষ্টি আলু। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমাদের গ্রামে চাষাবাদ করা হয়। আমার বন্ধু এখন ডাল তুলতেছে, এগুলো হচ্ছে খেসারির ডাল। আপনারা যারা চিনেন না তারা দেখতে পারেন আমাদের এই খেসারির ডালগুলা, দেখছেন ডালগুলো পাকছে এখন ও তুলতে আইছে। এখন আমি ওদেরকে দেখতেছি, এটা হচ্ছে নাহিদ। নাহিদ ডাল তোলো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোলো। এটা হচ্ছে মাহবুব। ডাল কিরকম তোলো, কিরকম হয়েছে? মাশাআল্লাহ ভালো হয়েছে, বেশিরভাগ গাছ মরে গেছে। আর কোন সময় তোলা হয়নি? আমাদের নাহিদ, নাহিদ এখন ডাল তুলতেছে, আমরা এখন নাহিদের কাছাকাছি আইছি। আমরা বলি আর গ্রামের মানুষ কি আর গম, খেসারির ডাল। কিন্তু আছে একটা সয়াবিন খেত, সয়াবিন ডাল। ন্যাচারাল ভিডিও দেখতেছি আমরা। আমাদের নাহিদ ভাই হয়েছে অলস, আবার অলস হলেও কাজ করে মাঝে মাঝে, অজুয়াতে সারি মাঝে মাঝে এদের অজুয়াতে শেষ। হ্যাঁ নাহিদ মাঝে মাঝে আবার কাম চুরি করে, মানে এদের কয় পারা মুখস্ত হয়েছে হবে, দুই পারা আরো আগে শুনছি অঙ্ক পারা হয়েছে। অনেক অনেক হেল্প করে না, আর কিন্তু শিখতে পারবো। তারপরে তো আবার হেফজ করা লাগবেই। আবার আমরা অবশেষে ধান খেতের ভিতর দিয়ে যাচ্ছি, কয়দিনের মধ্যে উঠানো হবে